বিদেশ থেকে দেশে অর্থ পাঠালে 5% প্রণোদনা দেওয়ার পদ্ধতিটা কিন্তু পুবালি ব্যাংক শুরু করেছে, কিন্তু অনেক মানুষ সঠিক পদ্ধতি না জানার কারণে বিদেশ থেকে দেশে পুবালি ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠালেও কিন্তু 5% প্রণোদনা পাচ্ছে না। তো কোন পদ্ধতি আপনাকে ফলো করতে হবে? তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে গেলে সেক্ষেত্রে আপনি দুইভাবে পাঠাতে পারেন, হয়তোবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর একটা পিনের মাধ্যমে। তো আজকে যে ওয়েটা পুবালি ব্যাংক দিয়েছে তাদের পদ্ধতিটা, আপনার পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট থাক বা না থাক কোনো ধরনের সমস্যা নেই, এক্ষেত্রে আপনি এই যে পদ্ধতিটা রয়েছে সেটা ফলো করলে 5% কিন্তু প্রণোদনা নিতে পারবেন। তো বিদেশ থেকে দেশে যখন অর্থ পাঠাবে তো সেক্ষেত্রে তিনটা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে পাঠাতে হবে। তিনটা এক্সচেঞ্জ হাউস কী কী? একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, ওয়েস্টার্ন মানি ইউনিয়ন হিসাবে যেটাকে আমরা চিনি, সেকেন্ডলি হচ্ছে ম্যানিগ্রাফ, আর থার্ড আর একটা হচ্ছে ব্যাংক মস্কট। এই তিনটার মাধ্যমে বিদেশ থেকে দেশে যদি আপনি রেমিটেন্স পাঠান পিনের মাধ্যমে তাহলে কিন্তু 5% প্রণোদনা অবশ্যই পাবেন। তো এজন্য কিন্তু প্রথমেই বলে দিয়েছি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাক বা না থাক এখানে কোনো ভেরি করবে না। তো এখানে অনেকেই বলতে পারেন তাহলে আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে পাঠালে কি আমরা 5% প্রণোদনা পাবো না? সো এই বিষয়টাও জানাবো। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ফটাফট শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা আরও মানুষ জানতে পারে। তো আমার কাছে এই পর্যন্ত যেই তথ্যটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র পিনের মাধ্যমে যেই তিনটা এক্সচেঞ্জ হাউসের নাম বললাম, ওয়েস্টার্ন ইউনিয়ন, ম্যানিগ্রাম এবং ব্যাংক মস্কট, এই তিনটার মাধ্যমে যদি পিনের মাধ্যমে আসে তবেই 5% প্রণোদনা। পুবালি ব্যাংকের সরাসরি অ্যাকাউন্টে আসলে কিন্তু আপনি 5% প্রণোদনা পাবেন না। সো এখান থেকে হয়তোবা এই বিষয়টা আপনাদের স্পষ্ট হয়ে গেছে। তো আস্তে আস্তে আরও ব্যাংক কিন্তু 5% প্রণোদনা দেওয়া শুরু করবে। 20 নভেম্বর থেকে কিন্তু পুবালি ব্যাংক এটা দেওয়া শুরু করেছে। তো কোন কোন ব্যাংক কখন দিবে, কোন পদ্ধতিতে আনলে আপনি 5% প্রণোদনা পাবেন, এ সম্পর্কে তথ্য জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে, ভিডিওতে লাইক করে শেয়ার করে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।